হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে আমি আবার একটা নতুন, একদম নতুন একটা ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি। ডিজাইনটা দেখো তোমরা, একটা কচ্ছপ চশমা পরে বই পড়ছে, তো ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলো আমরা সরাসরি তাহলে ভিডিওটাতে চলে যাই। আর ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট কথা মনে করিয়ে দিই, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছো তাদেরকে ধন্যবাদ। তোমরা তোমাদের বন্ধুদের, বান্ধবীদের, ভাই মানে বাড়িতে আত্মীয় স্বজন, তাদেরকেও বলো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে। আর আগামী দিনে আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে, তো তার জন্য অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটা চোখ রাখতে হবে। তাহলে চলো, মানে চলো আমরা সরাসরি ভিডিওটাতে চলে যাই। এই যে প্রথমে আমাদেরকে করতে হবে যে বইটা, এখানে আছে 1 2 3 4, চারটে ঘর, তার ঠিক ওপরে এই যে এই লাইনটাই আছে 6টা ঘর, তার ঠিক ওপরে 8টা ঘর, এবং 8টা ঘর হবে 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টা লাইন হবে 8টা করে ঘর। তার ঠিক ওপরে এখানে এই যে 4টে ঘর, তার ঠিক ওপরে 2টো ঘর, এই যে 4টে ঘর, পাশে 2টো ঘর ছেড়ে দিতে হবে, তারপর হবে আবার 4টে ঘর, তার ঠিক ওপরে হবে 6টা ঘর, তার ঠিক ওপরে হবে 8টা ঘর, 8টা ঘর হবে 9 লাইন, 1 2 3 4 5 6 7 8 9, যে 9 লাইন হবে 8টা করে ঘর। তার ঠিক ওপরে এই যে এখানে হবে 4টে ঘর, 4টে ঘর, তার উপরে যে 2টো ঘর। তাহলে এই যে দেখো বইটা হয়ে গেছে, এবার বইয়ের এই যে এখানটায় 2টো ঘর ছাড়তে বলেছিলাম, এই যে পরপর পরপর এখানে মানে 2টো করে, এই যে 6টা ঘর 2টো ঘর পাশে ছেড়ে দিয়ে আবার এদিকে 2টো ঘর, তো তোমরা ছবিটা যখন দেখবে বুঝতে পারবে। তাহলে এখানে 2টো করে ঘর পরপর 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 11 লাইন আছে, এই যে 2টো করে ঘর। তাহলে এই যে বইটা হয়ে গেল, আর এখানে এই যে এখানে আছে 4টে ঘর, আর এখানে 3টে, আর এই যে 2টো, আবার 3টে, এই সরি 4টে 3টে 2টো, আর এইখানে 2টো ঘর। এবারে কচ্ছপের মুখটা, যে 2টো ঘর, তার ঠিক ওপরে 1 2 3 4 5 6 7 8 8টা ঘর, তার ঠিক ওপরে 10টা ঘর, তার উপরে এই যে এই লাইনটায় 14টা ঘর, তার ঠিক ওপরে এই যে এই লাইনটায় এখানে হবে 16টা ঘর, আর তার উপরে এই যে তার ঠিক ওপরে এই যে এখানে এই লাইনটা থেকে হবে 18টা ঘর, 18টা ঘর হবে 1 2 3 4 5 6 7, এই যে 7 লাইন হবে 18টা ঘর, তার ঠিক ওপরে 16টা ঘর, তার উপরে এই যে এই লাইনটাই হবে
এই লাইনটাই হবে 14টা ঘর, আর এই যে এই লাইনটাই হবে 7টা ঘর, আর তার ঠিক ওপরে বাঁ দিক থেকে দুটো ঘর ছেড়ে হবে 4টে ঘর। তাহলে কচ্ছপের মুখটা হয়ে গেল। এবার হচ্ছে কচ্ছপের যে টুপিটা, এখানে আছে 1 2 3 4 5 6 6টা ঘর, তার ঠিক ওপরে 7টা ঘর। যে এই লাইনটাই আছে, এই যে এই লাইনটাই আছে 9টা ঘর, তার ঠিক ওপরে এই লাইনটাই আছে 8টা ঘর, তার ঠিক ওপরে লাইনটাই আছে 7টা ঘর, আবার তার ঠিক ওপরে লাইনটাই 7টা ঘর। এই যে ডান দিক থেকে একটা ঘর ছেড়ে সুতোটা নিতে হবে, সাতটা ঘর। তাহলে কচ্ছপের টুপিটা হয়ে গেছে। এবার হচ্ছে কচ্ছপের যে টেল, এই যে এখানে এই লাইনটার পাশেই থেকে নিতে হবে, প্রথম হবে 3টে ঘর, তার ঠিক ওপরে হবে 4টে ঘর, তার ঠিক ওপরে 5টা ঘর, তার উপরে 6টা ঘর হবে, 1 2 3 4, 4 লাইন 6টা ঘর। তার ঠিক ওপরে যে বাঁ দিক থেকে একটা ঘর ছেড়ে সুতোটা নিতে হবে, দিয়ে এখানে হবে 6টা ঘর, তার ঠিক ওপরে এই যে 7টা ঘর, তার উপরে এই যে বাঁ দিক থেকে একটা ঘর ছেড়ে সুতোটা নিতে হবে, দিয়ে এখানে হবে 6টা ঘর, আর তার ঠিক ওপরে হবে 4টে ঘর। আর এই চশমা আর এই চোখ মুখটা তোমরা ছবিটা পজ করে দেখবে, তাহলেই বুঝতে পারবে। এটা ঘর গুনে বলার কিছু নেই। তো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা ডিজাইনটা বুনতে পারো। আর যদি তোমাদের কোনো ডিজাইন দেখার থাকে তো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই মতো ভিডিও করব। আগামী দিনে আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আরও একবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা। দেখো, তোমাদেরকে আস্তে আস্তে আরো একবার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।